ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মঈনুদ্দিন বাংলাদেশ থেকে আপনি একটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে যখন হাদিসে আছে যে কোনো ব্যক্তি যখন জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে তার কবরের শাস্তি হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন, তো এই হাদিসের প্রেক্ষাপট কি, এ হাদিস কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? যেহেতু অনেক বেনামাজি হতে পারে, মদখোর হতে পারে, সুদখোর, কাবিরা গুনাহকারী শুক্রবারে মারা যাচ্ছে, তাদের অবস্থা কি হবে? তো হাদিসে পরিষ্কার বলেই দেওয়া হয়েছে ভাই, হাদিসে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মামিন মুসলিমিন, কোনো মুসলমান যখন মৃত্যুবরণ করবে, আর মুসলমান হওয়ার শর্ত হচ্ছে তাকে তাওহীদের উপরে ইয়াকিন রাখতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে, বিদআত থেকে মুক্ত থাকতে হবে, তারপরে ঈমান আনার পরে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, রমজানে ফরজ রোজা আদায়কারী হতে হবে, যদি তাকে ধন দৌলত আল্লাহ দিয়ে থাকেন তাহলে যাকাত প্রদানকারী হতে হবে, যদি আরও সামর্থ্য দিয়ে থাকেন তাহলে হজ পালনকারী হতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, মুসলিম শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মুসলমান হয়ে মুসলিমিন হয়ে মরতে হবে। আর যে ব্যক্তি মুসলমান হবে মুসলিমিন হবে সে নিশ্চয় সমস্ত কিছুই পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুকুম করেছেন সেগুলো পালন করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন তা হতে তারা বিরত থাকবে, তবেই তারা হচ্ছে মুসলিম। আর সেই ব্যক্তি যদি জুমার রাতে বা জুমার দিনে মারা যায় তার জন্য বলা হয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে রক্ষা করবে। এটা হচ্ছে আপনার তিরমিজি হাদিস নম্বর 1074। তাহলে পরিষ্কার হচ্ছে যে মুমিন মুসলমান হতে হবে, মুসলিমিন হতে হবে, যে মুসলিম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে কবরে পরিণতি খারাপ আছে। অতএব সেই মুসলিমিন হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে জুমার রাত হোক বা জুমার দিন হোক, তার জন্য কবরে আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন।